গুড মর্নিং এভরিওয়ান, আজকে সবাই সকাল ঘুম থেকে উঠে গেছি আর বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, তার সাথে যেটা পড়ছে সেটা হচ্ছে বাজ। তো আগে ছোটোবেলায় এই পুজোর আগে আগে যখন বৃষ্টি হতো বাজ পড়তো, আমার দিম্মা আমাকে বলতো যে ওই যে মা দুর্গা আসবে, তো তাই শিব ঠাকুর বকছে মা দুর্গাকে বাপের বাড়ি যাতে না আসে, তার জন্য কেন বাপের বাড়ি যাবে তুমি। তো এরকম গল্প তোমাদেরকে আর কে কে বলতো আমাকে বলো, মানে তোমরাও এই গল্পটা শুনেছ কিনা, যে দাদা মানে মা দুর্গা কি বাপের বাড়ি আসতে দিচ্ছে না তার স্বামী, তার জন্য মেঘটা ডাকছে, এটা মেঘটা ডাকছে কারণ শিব ঠাকুর মা দুর্গাকে বকছে। এই গল্পটা কে কে কার কার ঠাকুমা দাদুরা বা দিদা দাদুরা বলতো সেটা আমাকে বলো, খুব মজা লাগে। এই এই সকালবেলা উঠে যখন মেঘ ডাকছে যখন সূর্য, তখন বেশ মনটা ফ্রেশ হয়ে গেছে, বিকজ ভালো লাগছে। আর কালকে অনেক রাত অবধি আমি জুয়েলারি বানিয়েছি, আজকে দেখাবো তোমাদের। আর জুয়েলারিগুলো কীভাবে কী বানিয়েছে না বানিয়েছে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি চা খাই, চা চলে এসছে, আকাশ বেরিয়ে গেছে তো আমি চা খেয়ে নিই। আমরা এখন বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি আমাদের এখানে মল্লিক বাজারের কাছে নিউরোসায়েন্সে যাচ্ছি, কারণ অঞ্জলি বুবুর তো নার্ভের প্রবলেম হচ্ছে, তো প্রবলেম আছে অলরেডি, তো ওইখানে অঞ্জলিবুকে দেখাতে যাব। তো মা আর অঞ্জলিবু এসছে, সো এখন আমি আর কই গেল আকাশ, আমি আর আকাশ এখন যাচ্ছি। সো চলো, হচ্ছে আকাশের স্কুল আর এটা হচ্ছে আকাশ। আসলে ওখান থেকে এসে এত লেট হয়ে গেছিল, তোমাদের সাথে আর কথা বলার সময় পাইনি। ইনফ্যাক্ট আমি তো 12:30 আমার লাঞ্চ হয়ে যায়, তো আজকে 3:30 মানে 2:40 হয়ে গেছিলো অলরেডি, সো আমার খাওয়া হয়নি আর প্রচণ্ড পেট ফেট ব্যথা করছে। যেহেতু একটা টাইমের মধ্যে থাকলে, এক টাইমের অনিয়ম হলে একটুখানি প্রবলেম হয়, তো সেটাই হচ্ছিল। তো এখন আমি আমার জুয়েলারি নিয়ে বসবো, পেন্টিং নিয়ে, তো দেখাবো তোমাদের, চলো। আর মাদের অ্যাকচুয়ালি নিউরোসায়েন্স থেকে রেফার করলো যে অন্য আর একটা, মানে বেগবাগানের ওইখানে, আমি ঠিক জানি না জায়গাটার নাম কি বলেছে, আমার মামা ছিল বা চাপ্পু ছিল, তো নিয়ে গেছে, যেহেতু আমরা হেলমেট নিয়ে যাইনি। আমাদের নিউরোসায়েন্স আমাদের বাড়ির সামনে, তো গলি দিয়ে গেছে, তো যেহেতু হেলমেট নিয়ে যাইনি তাই চলে এসছি আর কি, যেতে পারিনি। তার মধ্যে এই কোথায় বেশ আগুন লাগলো, পেনে পুকুরে আগুন লেগেছিলো, সেখানটা খানিকটা টাইম চলে গেছিলো, ওইসব নিয়ে আমরা যেতে পারলাম না। তো মা ওরা সব গেছে, মা অঞ্জলিবুকে নিয়ে গেছে, চাব্বু গেছে, তো আমরা চলে এসি। তো আমার ওই দিকটা দেখছো তো কী অবস্থা, মানে খুব শোচনীয়, আমার এই টাইমটা খুব টাফ টাইম যায় আর কি। তো চলো আপাতত একটুখানি বসে নিই, আমার প্রচণ্ড পেট ব্যথা করছে, খাওয়াটা যে ঠিক টাইমে হয়নি বলে পেটটা ব্যথা করছে, পাখা জ্বালাচ্ছি। তো চলো আমি করে নিই, মানে একটুখানি রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে কথা হচ্ছে, দাঁড়া। সো কালকে এগুলো বানানো হয়েছে, এগুলো সব বানানো হয়েছে আর কি কালকে। আর এখন আমি খাবো পেয়ারা, এই হচ্ছে গল্প, তো খেয়ে নিই তারপর কথা হচ্ছে। এখন এইটা কমপ্লিট করবো,
তারপর কিছু কিছু চোখকরও বানিয়েছি। নেক্সট ডেটা তোমাদের কাছে ফেলে দিই, লাইফটা আসছে বা আমি ইউটিউবে শেয়ার করি, হোয়াট এভার, সেখানে কিন্তু প্রচুর প্রচুর ইউনিক ইউনিক কালেকশনস নিয়ে আসছি। তো যদি দেখতে চাও সেগুলো তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর এটাই আর কি, আর খুব তাড়াতাড়ি লাইভে আসবো আফটার ফোরটিন্থ আমি লাইভ একটা করবো, পুজোর আগে এক দুটো লাইভ করবো, দেন আমি কমপ্লিট করবো। তো যাই হোক, এখানটা আমার এত কটকট করছে, কী করেছে কে জানে। যাই হোক, মাঝে মাঝে চুলগুলো ঢুকে যায়, কটকট করে। তো যাই হোক, এখন আমি এটা কালার করি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো দেখেছো চুলটা, তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছে, সাথে খাবো চা। গুড ইভিনিং, এখন একটু বেরোবো, বেরোবো মানে যাবো একটু মাসির বাড়িতে। তো আমি অ্যাকচুয়ালি জোয়ান খাচ্ছি, তো জোয়ান খাই, ঝাল লাগে না ওর জন্য কথাটা এরকম লাগতে পারে। তো কি সুন্দর একটা চাঁদ উঠেছে, হাফ সার্কেল মানে হাফ মুন। তো যাই হোক, আমি এখন যাবো মাসির বাড়িতে, ওখানে আমার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো, করে ওখানে বসে একটু আড্ডা দেবো, দিয়ে চলে আসবো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেদ একটু ভীষণ ভালো, চাঁদটাকে দেখাচ্ছি আরও। স্লেটে কি দিয়ে লিখো তুমি? পেন দিয়ে? আহারে শোনা গো, আমার এই পেনটা দিয়ে লেখো না স্লেটে। আমি তাই লিখতে পারবো না, এটা দিয়ে লিখতে পারবো। ও চক দিয়ে লিখতে পারবে না, পেন দিয়ে লিখতে পারবে? এটা কি, এটা পড়ো, আকাশ আসবে না হলে এক্ষুনি এক্ষুনি পড় না। আকাশ বাবা আছে? আকাশ বাবা আছে কোথায়? নেই কানেই আছে, আসছে ও কাজে, এখানে আছে, যাচ্ছে, হ্যাঁ ওই স্কুলে গেছে, ও এখন শেষ বছর স্কুলে যাচ্ছে, বিকেল বেলা আসবে, বিকেল বেলা, এখন তো রাত্রি হয়ে গেছে, ও এখন বাড়ির গাড়িতে স্কুলে পড়ছে। তুই পড় আকাশ দাদাকে, পড়াটা দিবি আসলে, নাহলে আকাশ দাদা কিন্তু কান ধরে দাঁড় করিয়ে দেবে। শুনে চপুনি অলরেডি খাওয়া শেষ, সোনাইয়ের একটু আছে, মামাইয়ের এইটুকু টুকরো আছে, আর এখানে আছে চিকেন চপ। কেমন খেতে আলুর চপটা, চিকেন চপটা খেয়ে দেখিস, মেশো খেলে না গোল বলে একজন আছে, সে ছেড়েছে পাগল বলে, সবাই নিচে কমেন্ট করবে তো পাগল পাগল বলে লিখবে, সোনাই পাগল পাগল। আমি আকাশকে ইভেন ফোন করে বলে দিচ্ছি যে এখানে যখন আসবি সোনাইকে বলবি পাগল পাগল। এই যে অদ্ভুত ব্যাপার, এই পাগল পাগল পাগল, হাই পাগল, হাই পাগল, আর এর পাগল আর এর চয়ের প্রবলেম, খালি চ চ চ চয়ের চয়ের বদলে ছ ছ, এই জ ঝ কিছু তো একটা বল,
হাই পাগল পাগল 14th তাহলে আসছি আমরা কি হচ্ছে তুই আমাকে মামাইকে যে বললি খাওয়াবি পয়সা নেই ভাই দিন কাল খুব খারাপ করে তুই তো বললি আমাদের খাওয়াবি খাবো বল মামাই সাক্ষী মামাই বললো কি না তুই তো বড় বড় চাহিদা আমাদের আমাদের ছোট ক্যাফে কবিতা তো নিয়ে গেলেও হবে ক্যাফে কবিতা কবিতা দেখ তোকে ডাকছে এই টাটা না এখন আর ধরবে না তো কোয়ার্টার থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি গিয়ে আমার ডিনার অলরেডি ডান আমি আর ডিনার টিনার করবো না কদিন মুড়ি মাখা খেয়েছি তারপর চপ টপ খাওয়া হয়েছে প্রচণ্ড পেট ভার আর কিছু খাবো না আর হয়তো অন্ধকার বাড়ি গিয়ে কথা বলছি